السلام عليكم. السلام عليكم. السلام عليكم. একটু কথা শুনেন, এবার শুনেন, চুপ করেন, চুপ করেন, আবার আজকে এই আব্দুল ভাই, এই আব্দুল ভাই, এই আব্দুল ভাই, এই আব্দুল ভাই বলেন আজকে আজকে ইংরেজি বছরের প্রথম দিন, সারা দুনিয়া এটা পালন করে বছরের প্রথম দিন হিসেবে, এটা আনন্দের দিন হিসেবে সবাই উৎসব করে। 2024 সালের প্রথম দিন আছে, আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য, কিন্তু এসে মনটা ভরে গেল। আমার বহু বন্ধু বান্ধব এখানে পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয় নাই, তারা আজকে এসছে এই আনন্দের দিনে যে কি রায় হয় সেটা দেখার জন্য, আমার কি অবস্থা দাঁড়ানো। আমি কিন্তু খুবই খুশি তাদের দেখে, মনটা ভরে গেল বহুদিন পরে, যারা বিভিন্ন দেশ থেকে এসছে, ছুটিতে এসছে, এক জায়গায় একত্র হওয়ার সুযোগ পেলাম আমরা এই শ্রম আদালতে। আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম সবাই মিলে, বন্ধু বান্ধবরা সবাই একত্রে, যে রায় পেলাম, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম, এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম এই দোষ হিসেবে। এই দোষ কিভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাবো সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছেন ব্যারিস্টার মামুন সাহেব, তিনি ব্যাখ্যা করবেন। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল, আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম, যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম, এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন, এটা আপনার ইচ্ছা। আপনি কি মনে করেন প্রতিহিংসা পরায়ণ কোন রায়? এটা উনি বলবেন সব, যত কথা বলার আছে। ধন্যবাদ।